নির্দেশিকা দিচ্ছে সেই অনুযায়ী কাজ হচ্ছে এই রাজ্যে, এর বাইরে গিয়ে কাজ করা সম্ভব না। তাই আমি এই জায়গায় একটা বলতে চাই, আমি কোনো ব্যক্তি বিশেষের নাম বলতে চাই না, যারাই মনে করেন যে সমস্ত কার্যকর্তা কিংবা বিধায়ক যেই পর্যায়েই থাকুন না কেন, তারা যদি মনে করেন তারা কোনো বিষয়ে জানতে আগ্রহী, তারা জানতে পারে। প্রচারে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা যদি আপনারা করেন, সেটা কিন্তু খুব একটা ভালো দিক বলে আমরা মনে করছি না, এবং রাজ্যবাসীও বিষয়টা বুঝতে পারছে। যদি আপনারা মনে করেন চ্যালেঞ্জ নিতে চান, যে কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি, আমি কারোর উদ্দেশ্য করে বলছি না, যারাই এমনটা মনে করেন যদি বিধায়ক হন তিনি ছেড়ে দিন, ছেড়ে দিন, নির্বাচনে আবার লড়াই করুন, আমরা ওই জন্য তৈরি আছি, আপনিও সেইভাবে তৈরি হন, দেখে নিন জনমত তার দিকে আছে। আর কিছু জিজ্ঞাসা?